আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আরেকটি মজার রেসিপি নিয়ে এসেছি, স্পাইসি চিকেন। এখানে 8 পিস মুরগি নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন, ধুয়ে পরিষ্কার করে এভাবে নিয়েছি। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ি, 2 চা চামচ লবণ স্বাদ মতো, 1 চামচ মরিচের গুঁড়ি, 1/2 চা চামচ জিরার গুঁড়ি, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ি, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, 1 চা চামচ, ভিনিগার 2 চা চামচ, সয়া সস 3 চা চামচ, চিনি 1 চামচ। এদিকে আমি ভালো করে এগুলো মেখে নিব। ভালো করে মেখে 3 থেকে 4 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করতে হবে। ভালো করে মশলাটা মেখে আমি 4 ঘন্টার জন্য রেখে দিলাম। ফিরে এলাম 4 ঘন্টা পর, 2 টেবিল চামচ ময়দা দিলাম আমি। এখানে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, আমি ময়দাটা দিচ্ছি। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করতে পারেন, খুব অল্প মশলায়, হাতের কাছে যা মশলা আছে তা দিয়ে এটা খেতে খুবই মজা। এখানে তেল বসিয়ে রেখেছিলাম আমি, তেলে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন এভাবে দিচ্ছি, আঁচটা মিডিয়ামে থাকবে, একটু মিডিয়াম আছে, সময় নিয়ে ভাজতে হবে। 2-3 মিনিট পর পর উল্টে পাল্টে দিব। আর তেমন একটা বেশি মশলা লাগে না, দেখতে পেলেন, অল্প মশলা, এটা খেতে খুবই মজা। প্লিজ ট্রাই করবেন, আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আমি 3 মিনিট পর উল্টে দিচ্ছি, প্রায় 3-4 মিনিট পর। একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে যেন না পুড়ে, এবং আঁচটা কমিয়ে করবেন যাতে ভিতর সিদ্ধ হয় ভালো করে। আবার 2-3 মিনিট পর পর উল্টে পাল্টে হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি পরের স্টেপে চলে যাব। প্যানে আমি সামান্য তেল দিলাম, সসটা যাতে না পুড়ে তার জন্য আমি এখন সস দিব। তেলটা একটু সামান্য গরম করছি, সস দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। চিকেনটা দিয়ে দিচ্ছি, ফুড দিয়ে আরো 2 টেবিল চামচের মতো, 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখানে আমি এই সস যেটা ইউজ করছি এটা বেশি ঝাল না, হালকা ঝাল, হালকা টক, হালকা মিষ্টি, এরকম। আপনারা চাইলে ঝালটাও ইউজ করতে পারেন, যে যেরকম সস খেতে পছন্দ করেন, নিজেদের পছন্দ অনুযায়ী সস অ্যাড করতে পারেন, কিন্তু এটাতেই বেশি মজা লাগে, বাচ্চা বুড়ো সবাই খেতে পারে। বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারে না, খুবই মজা। 2 মিনিট, জাস্ট 2 মিনিট একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। জাস্ট 2 মিনিট একটু সসটা যাতে মাংসের গায়ে লাগবে, একটু উল্টে পাল্টে নেড়ে নামিয়ে নিব। সসের একটা মজা বুঝতেই পারছেন, এটা কেমন মজা হবে দেখে হয়তো বুঝতে পারছেন, খুবই মজা এটা। এটা রাইসের সাথে খাওয়া যায়, এমনি নাস্তা হিসেবে খাওয়া যায়, স্যুপের সাথেও খেতে পারেন, ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগে। সসটা যখন এরকম গায়ে গায়ে হয়ে যাবে তখন বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সসটা পুরো গায়ে গায়ে এসে হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেবো এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।